দীঘা যাচ্ছেন তবে জেনে নিন প্রশাসনের এই নতুন নিয়ম রাত পর্যন্ত আর সমুদ্রের ধারে করা যাবে না দ্রুত ফিরতে হবে হোটেলে নিয়ম অমান্য করলে করা শাস্তি সপরিবারে বন্ধু বান্ধব নিয়ে দীঘায় ঘুরতে যাওয়ার প্ল্যান রয়েছে সামনেই দু এক দিনের ছুটি কাটাতে দীঘার সমুদ্র সৈকতে যাচ্ছেন তবে এ খবর আপনার জন্য দীঘাতে ঘুরতে যাওয়া পর্যটকদের সুরক্ষার কারণে দীঘার বিচে আর ঘোরা যাবে না কড়া সতর্কবার্তা জারি করল দীঘা প্রশাসন সমুদ্রপ্রেমীদের অন্যতম পছন্দের ডেস্টিনেশন দীঘা হাতের কাছে দু একদিনের ছুটি কাটাতে অনেকেই ঢু মারেন সমুদ্র সৈকত দীঘাতে এমনি সময় সকাল থেকে রাত পর্যটকেরা দীঘার বিচের ধারে ঘুরে বেড়িয়ে সময় কাটিয়ে থাকেন তবে এবার একটি দুর্ঘটনার পর থেকেই দীঘার প্রশাসন কড়া বার্তা জারি করেছে রাতে আর কেউ বিচে ঘুরবে না রাত এগারোটা সাড়ে এগারোটার মধ্যেই বিচের ধারের সমস্ত দোকানপাট বন্ধ করতে হবে পর্যটকদের ঢুকে পড়তে হবে হোটেলে পর্যটকদের নিরাপত্তার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রশাসনের একটি সূত্র মারফত জানা গেছে সম্প্রতি দীঘার বিচে এক পর্যটক যুবতীকে ধর্ষণ করার অভিযোগ ওঠে জানা গেছে ঘটনার দিন এক যুগল দীঘায় ঘুরতে এসে সারাদিন বিচে সময় কাটানোর পর রাতের দিকে দীঘাতেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন সেই মতো রাতে হোটেল খুঁজছিলেন তারা সে সময় দুই অপরিচিত যুবক ওই যুগলকে কম দামে হোটেল দেওয়ার নাম করে ডেকে নিয়ে যায় তারপর প্রেমিককে গাছে বেঁধে বেধরক মারধর করে ওই দুই যুবক প্রেমিকের সামনেই তার প্রেমিকাকে ধর্ষণ করার অভিযোগ ওঠে ঘটনায় গ্রেপ্তার হয় দুই অভিযুক্ত যুবক এই ঘটনার পর প্রশ্নের মুখে পড়ে দীঘা প্রশাসন এরপরই নড়ে চড়ে বসে দীঘা প্রশাসন শুরু হয় মাইকিং মাইকিংয়ের কড়া বার্তা প্রচার করা হয় বলা হয় গভীর রাত পর্যন্ত সমুদ্রের পাড়ে কেউ যেন ঘোরাফেরা না করেন রাত্রি এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে সমস্ত দোকানপাট বন্ধ করতে হবে পর্যটকদের উদ্দেশ্যে জানানো হয়েছে রাত্রিবেলা হোটেলেই সময় কাটাতে কেউ যেন রাস্তায় বা বিচে না ঘোরেন সাথে প্রশাসনের পক্ষ থেকে এও জানানো হয়েছে রাত্রে যদি কেউ বিচে ঘুরতে দেখা যায় তবে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে সরকারি নিয়ম না মানলে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানা গিয়েছে রিপোর্ট নিউজ সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন এইট সিক্স ওয়ান সেভেন ডাবল এইট থ্রি ফোর নাইন থ্রি অফিস বনগা উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটার শেপের জন্য যোগাযোগ করুন এইট সিক্স ওয়ান সেভেন বনগা উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটার শেপের জন্য যোগাযোগ করুন এইট সিক্স ওয়ান বনগা উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ